নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো রাজ্যে মিউনিসিপ্যালিটিতে মানে পৌরসভায় কিন্তু নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। গ্রুপ ডি পোস্টে রিক্রুট করানো হচ্ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত তথ্য দিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে করার, এবং শিক্ষাগত যোগ্যতার সাথে আর কোনো কিছু প্রয়োজন আছে কিনা, কবে তোমাদের লাস্ট ডেট, সব তথ্য পেয়ে যাবে ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। তো বন্ধুরা, চাকরি সংক্রান্ত সেই আপডেটটি তোমাদের সামনে তুলে দেখতে পাচ্ছ। নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ নিউ ব্যারাকপুর কলকাতা 7,131। এখানে কিন্তু তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে, কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে। এখান থেকে ডিটেলসে বলা হয়েছে এই ওয়ার্কিং ইন্টারভিউ ফর দ্য সিলেকশন অফ পোস্ট ওয়ানে কি বলা হচ্ছে, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোয়ালিফিকেশন প্রিফারলি গ্র্যাজুয়েট, যদি গ্র্যাজুয়েট করা থাকে তাহলে প্রিফারলি তোমরা মানে তোমরা অগ্রাধিকার পাবে। ইন নলেজ অফ এমএস ওয়ার্ড অ্যান্ড ইন্টারনেট, অবশ্যই তোমাকে এমএস ওয়ার্ড এবং ইন্টারনেটের ব্যবহার জানতে হবে। অ্যান্ড অন পোস্ট অফ ক্লিনিং স্টাফ গ্রুপ ডি, এখানে গ্রুপ ডি পোস্টে রিক্রুট করানো হচ্ছে, উইথ কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, রিকোয়ারমেন্ট সমতুল্য মাধ্যমিক সমতুল্য কোনো পাস করে থাকতে হবে, মানে অবশ্যই মাধ্যমিক পাস করতে হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। উইল বি হেল্ড অন 23/11/2022 অ্যান্ড 24/11/2022, মানে এই দুটো দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। দেখতে পাচ্ছি 23/11/2022 এবং 24/11/2022 অ্যাড তোমাদের এখানে টাইপ দেওয়া দেখতে পাচ্ছ, সকাল 11 থেকে দুটো পর্যন্ত তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। অ্যাড কনফারেন্স রুম, যে কনফারেন্স রুম আছে সেই কনফারেন্স রুম সেকেন্ড ফ্লোর অফ নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, মানে মিউনিসিপ্যালিটি যে নিউ ব্যারাকপুর যে মিউনিসিপ্যালিটি সেই মিউনিসিপ্যালিটির সেকেন্ড ফ্লোরে তোমাদের কনফারেন্স রুমে কিন্তু তোমাদের ইন্টারভিউটা দেওয়া হবে। যারা অ্যাপ্লিকেশান করতে যাও দেখতে পাচ্ছ অল ডকুমেন্ট কিন্তু জেরক্স অ্যান্ড অরিজিনাল কপি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। যেসব ডকুমেন্টগুলো আছে, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট এবং অন্য যে ডকুমেন্টগুলো আছে, এক্সট্রা কোয়ালিফিকেশান, এজ লিমিট, তারপরে তোমাদের আদার যে আছে কাজ সার্টিফিকেট লাগলে সেগুলো জেরক্স এবং অরিজিনাল কপি নিয়ে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে। এজ লিমিট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 18 থেকে 40 বছর গ্রুপ ডির জন্য। তো দেখতে পাচ্ছি আরেকটা চিন্তা করো, এখানে অল ক্যান্ডিডেট শুড প্রিপেয়ারলি বি, তোমার এখানে দেখতে পাচ্ছ রেসিডেন্ট অফ নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যাল এরিয়া, তো যারা নিউ ব্যারাকপুর এরিয়ার স্থানীয় বাসিন্দা অ্যাপ্লিকেশন করতে চাবে তারাই কিন্তু অগ্রাধিকার পাবে। সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু যারা এলাকার বাসিন্দা তারাই কিন্তু অগ্রাধিকার আগে পাবে। এরপরে দেখো তোমাদের ডিটেলস বলা আছে পোস্টের বেতন, তো দেখো এখানে 10,000 এবং 5,000 টাকা কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। ক্লার্ক পোস্টে তোমাদের 10,000 এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু 5,000 টাকা বেতন দেওয়া হবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু কোনো রকম মানে আবেদন ফর্ম পূরণ করতে হবে না, তোমরা সরাসরি কিন্তু চলে যাবে। 23 তারিখ এবং 24 তারিখ কিন্তু ইন্টারভিউ ডেট আছে, তোমরা সেখান থেকে চলে যাবে, গিয়ে কিন্তু তোমরা ইন্টারভিউ দিয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্যতর আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।